আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে এরকম বেবিদের নেক ডিজাইন বানানো দেখাবো। এর জন্য আমার লাগবে হুক 10 নম্বর, 9 তারের সুতা, গোলাপি কালার, কালো কালার, ফিতা আর কাচি। আমি তাহলে কাজটি শুরু করি। ফার্স্টে আমি একটা নট দিয়ে নিব। ফার্স্টে আমি একটা নট দিয়ে নিলাম, তারপর আমি চেইন দিব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমার যতটুকু পর্যন্ত বড় করতে হবে ওইটুকু পর্যন্ত আমি চেইন নিয়ে নিব। আর আমার অন্যান্য ভিডিওগুলো, বেসিক কাজের ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমার যতটুকু প্রয়োজন অতটুকু বড় করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু লম্বা করে চেইন নিয়ে নিলাম। এখন নেক্সট লাইনে যাওয়ার জন্য আমি প্রথমে 3টা চেইন নেব, 1, 2, 3। 3টা চেইন নিয়ে এভাবে করে নিয়ে আমি 4 নম্বর চেইনের ভিতরে হুকটা ঢুকাবো, তারপর ফার্স্ট 2টার ভিতর দিয়ে নেক্সট 2টার ভিতর দিয়ে এভাবে আমি ডাবল কুশাই করব। তারপর আবার একইভাবে নিয়ে তারপর ফার্স্ট 2টার ভিতর দিয়ে নেক্সট 2টার ভিতর দিয়ে এইভাবে করে প্রত্যেকটা চেইনের মাথায় মাথায় আমি একটা করে ডাবল কুশাই দিয়ে নিব। এভাবে করে আমি প্রত্যেকটা চেইনের মাথায় মাথায় ডাবল কুশাই করে লাইনটি শেষ করে নেব। আমি পুরোটা লাইন ডাবল কুশের মাধ্যমে শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি পুরোটা লাইন ডাবল কুশের মাধ্যমে শেষ করে নিয়েছি। এখন নেক্সট লাইনে যার জন্য আমি ফার্স্টে 3টা চেইন নিব, 1, 2, 3। 3টা চেইন নিয়ে পরবর্তী ঘরে আমি একটা ডাবল কুশাই করে নেব। আমি পরপর 9টা ঘরে ডাবল কুশাই করে নেব। আমার 2টা করা হয়ে গিয়েছে, 3, 4, 5, 6, 7, 8, 9। আমি এখানে ফার্স্টে 3টা চেইন নিয়েছিলাম, 3টা চেইন একটা ডাবল ক্রোশের সমান, আর পরবর্তীতে আমি 9টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমার তাহলে মোট 10টা ডাবল ক্রোশে হয়ে গেল। আমি 11 নম্বর ঘরে 2টা করে ডাবল ক্রোশে নেব। এক, 2।
আমি 11 নম্বর ঘরে দুইটা ডাবল কুশাই নিয়ে নিলাম। পরবর্তী 10টা ঘরেও আমি একইভাবে ডাবল কুশাই করব। 11 নম্বর ঘরে আমি দুইটা করে ডাবল কুশাই করব। এইভাবে আমি লাইনটা বাড়াতে থাকব। এইভাবে আমি পুরোটা লাইন শেষ করব। এটাতে 11 নম্বরে দুইটা করে ডাবল কুশাই দিলে গলাটা গোল হবে। এভাবে আমি লাইনটা শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই কালো বর্ডার এটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নেক্সট গোলাপি কালার দিয়ে শুরু করব। তাই প্রথমে আমি একটা নট দিয়ে নিব। আমি প্রথমে একটা নট দিয়ে নিলাম, তারপর এখানে সুইটা ঢুকাবো। তারপর আমি তিনটা চেইন নেব, 1, 2, 3। তিনটা চেইন নিয়ে আমি 5টা ঘরে ডাবল কুশাই করব। দুই, তিন, চার, পাঁচ। আমি 5টা ঘরে ডাবল কুশাই করে নিলাম। এবার আমি 4টা চেইন নেব, 1, 2, 3, 4। 4টা চেইন নিয়ে 2টা ঘর স্কিপ করে 3 নং-এ আমি একটা সিঙ্গেল কুশাই করব। এখানে আমি 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বরে একটা সিঙ্গেল কুশাই করব। আবার আমি 4টা চেইন নেব, 1, 2, 3, 4। 4টা করে 2টা চেইন বাদ দিয়ে 3 নম্বর চেইনে আমি একটা সিঙ্গেল ক্রোশাই করব। এভাবে আমাকে পুরোটা লাইন কন্টিনিউ করতে হবে, 1, 2, 3, 4। আবার 2টা চেইন বাদ দিয়ে 3 নম্বর চেইনে একটা সিঙ্গেল ক্রোশাই। এভাবে আমি পুরোটা লাইন কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এইভাবে লাইনটি শেষ করে নিলাম। আর লাস্ট 6টা ঘরে আমি এইভাবে ডাবল কুশাই দিয়ে শেষ করে নিয়েছি। এখন নেক্সট লাইনে যাওয়ার জন্য আমি প্রথমে 2টা চেইন নেব। 2টা চেইন একটা সিঙ্গেল কুশাইয়ের সমান, 1, 2। 2টা চেইন নেব আর প্রত্যেকটা চেইনের মাথায় মাথায় আমি একটা করে সিঙ্গেল ক্রোশাই করব। আমি যেই চেনের উপরে দুইটা চেন নিয়েছি সেই চেন বাদ দিয়ে পরের চেন থেকে কাজ শুরু করব। একটা সিঙ্গেল ক্রোশাই করব, 1, 2, 3, 4, 5। আমার 2টা চেইন একটা সিঙ্গেল ক্রোশাইয়ের সমান, আর এটা বাদে আমি আরও 5টা সিঙ্গেল ক্রোশাই করলাম। তাহলে আমার মোট 6টা সিঙ্গেল ক্রোশাই হয়ে গেল। তারপর আমি আবার 4টা চেইন নেব, 1, 2, 3, 4। 4টা চেইন নিয়ে এই যে ফাঁকা আছে এই ফাঁকাতে আমি একটা সিঙ্গেল ক্রোশাই করব। তারপর আমি আবার 4টা চেইন নেব, 1, 2, 3, 4। আবার 4টা চেইন নিয়ে পরবর্তী ফাঁকাতে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশাই করব। আগের লাইনের মতোই আমি 4টা 4টা করে চেইন নেব, একটা করে সিঙ্গেল ক্রোশাই করব, 1
দুই তিন চার, তারপর একটা সিঙ্গেল ক্রোশে। এইভাবে আমি লাইনটা কন্টিনিউ করব আগের মতোই। আমি পুরোটা শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি লাস্টের পাঁচ ছয়টা ঘর আমি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে শেষ করে নিয়েছি। এখন নেক্সট লাইনে যাওয়ার জন্য আমি তিনটা চেইন নেব। এর আগের ঘরে আমরা সিঙ্গেল ক্রোশাই করেছিলাম, এখন আমরা ডাবল ক্রোশাই করব। এক দুই তিন, তিনটা চেইন একটা ডাবল ক্রোশাইয়ের সমান। তারপর আরও পাঁচটা ডাবল ক্রোশাই নেব। এক দুই তিন চার পাঁচ, আমি আরো পাঁচটা ডাবল ক্রোশাই করে নিলাম। তারপর আমি এবার পাঁচটা চেইন দেব। এক দুই তিন তিন চার পাঁচ, পাঁচটা চেইন দিয়ে আমি এখানে সিঙ্গেল ক্রোশাই করব। তারপর আবার এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেইন করে একটা সিঙ্গেল ক্রোশাই করব। এইভাবে আমি পুরোটা লাইন শেষ করব। আর এর পরবর্তী লাইনগুলো আমি পরবর্তী আরও এটা বাদে আরও তিনটা লাইন আমি এইভাবে কন্টিনিউ করব। পাঁচটা চেইন দেব আর মাঝে এভাবে সিঙ্গেল ক্রোশাই করব। আমি এখানে ডাবল ক্রোশাইয়ের মাধ্যমে লাইনটা স্টার্ট করেছিলাম, এটা যখন এই লাইনটা শেষ করব তখনও আমি এই লাস্টে আমি এখানে ডাবল ক্রোশাই দিব। আবার একবার হচ্ছে আমি ডাবল ক্রোশাই দিব, একবার সিঙ্গেল ক্রোশাই দিব। এইভাবে আমি যখন নেক্সট লাইনে যাব তখন আমি আবার সিঙ্গেল ক্রোশাই করব, তারপরে লাইনে আমি ডাবল ক্রোশাই করব। এইভাবে আমি আরও চারটা লাইন করব। এইটা সহ আমার আরও এভাবে চারটা লাইন কন্টিনিউ করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আমি আরও চারটা লাইন কমপ্লিট করে নিয়েছি। এভাবে আমি পাঁচটা করে চেন দিয়ে তারপরে মাঝে একটা করে সিঙ্গেল ক্রোশাই দিয়ে আমি লাইনটি কমপ্লিট করে নিয়েছি। আর এইখানে আমি একবার সিঙ্গেল ক্রোশাই দিয়েছি এক লাইনে, তারপরে লাইনে ডাবল ক্রোশাই দিয়েছি। এভাবে করে আমি লাইনগুলো কমপ্লিট করেছি। এখন নেক্সট লাইনে যাওয়ার জন্য আমি প্রথমে তিনটা চেইন করব। এক দুই তিন, তারপর পরের ঘরগুলোতে আমি ডাবল ক্রোশাই করব। নেক্সট ঘরে আমি ডাবল ক্রোশাই করব। এক দুই তিন তিন চার পাঁচ ছয়, আমি মোট তাহলে সাতটা ডাবল ক্রোশাই করে নিলাম। তারপর আমি দুইটা চেইন দিব। এক দুই, দুইটা চেইন দিয়ে তারপর আমি এই যে ফাঁকা যে ঘরটা আছে এইখানে আমি তিনটা করে ডাবল ক্রোশাই করব। এক দুই তিন, তারপর আবার দুইটা চেইন করব। এক দুই, তারপর পরের ফাঁকায় আবার তিনটা করে ডাবল ক্রোশাই করব। এক
দুই, তিন, আবার দুইটা চেইন নিব, এক, দুই, পরের ফাঁকায় আবার তিনটা ডাবল ক্রোশাই করব, এক, দুই, তিন। এইভাবে আমি পুরোটা লাইন কন্টিনিউ করব, আর লাস্টে ঘরগুলোতে আমি ডাবল ক্রোশাই করে নিব। এইভাবে আমি পুরোটা লাইন কমপ্লিট করব। এইভাবে আমি লাইনটি কমপ্লিট করে নিয়েছি, লাস্টে এইভাবে আমি ডাবল ক্রোশাই দিয়ে লাইনটি শেষ করে নিয়েছি, আর পুরোটা লাইন এইভাবে করেছি। পরের লাইনে যাওয়ার জন্য আমি ফার্স্টে একটা আমি পরের লাইনে কালো সুতা ইউজ করব, তাই আমি এটা স্লিপ নট দিয়ে নিলাম। তারপর সুইটাকে ঢুকিয়ে তারপর এটার সাথে জয়েন করব। আমি ফার্স্টে তিনটা চেইন নেব, এক, দুই, তিন, তিনটা চেইন নিয়ে তারপর পরের ঘরগুলোতে আমি ডাবল ক্রোশাই করব। বের করে পরের ঘরগুলোতে আমি ডাবল ক্রোশাই করব। দুই, তিন, চার, পাঁচ, ছয়, আমি তিনটা ডাবল ক্রোশাই নিলাম, তিনটা চেইন নিলাম, আর পরবর্তীতে ছয়টা ডাবল ক্রোশাই করলাম। তারপর আমি এবার তিনটা চেইন করব, এক, দুই, তিন, তিনটা চেইন করে তারপর এই ফাঁকাতে আমি তিনটা ডাবল ক্রোশাই করব, এক, দুই, তিন। এভাবে আমি আবার তিনটা চেইন নেব, এক, দুই, তিন, তিনটা চেইন নিয়ে পরবর্তী ফাঁকাতে আবার তিনটা ডাবল ক্রোশাই করব, এক, দুই, তিন। এইভাবে পুরোটা লাইন আমি তিনটা চেইন আর ফাঁকাতে তিনটা ডাবল ক্রোশাই করে করে লাইনটা শেষ করব। এইভাবে আমি লাইনটি কমপ্লিট করে নিয়েছি, লাস্টে আমি এভাবে ডাবল ক্রোশের মাধ্যমে লাইনটি শেষ করেছি। এখন নেক্সট লাইনে যাওয়ার জন্য আমি প্রথমে তিনটা চেইন নিব, এক, দুই, তিন, তিনটা চেইন নিব, আর পরবর্তী ঘরগুলোতে ডাবল ক্রোশাই করব, এক, এক, দুই, দুই, তিন, তিন, চার, পাঁচ, পাঁচ, ছয়। পরবর্তী ছয়টা ঘরে আমি ডাবল ক্রোশাই করে নেব, ছয়, তারপর আমি একটা চেইন দেব, চেইন দিয়ে তারপর এই পরবর্তী যে ফাঁকা ঘরটা আছে এইখানে আমি ছয়টা ডাবল ক্রোশাই করব, এক,
দুই তিন চার পাঁচ ছয়। আমি এই ফাঁকাতে ছয়টা ডাবল কুশাই করে নেব। ছয়টা ডাবল কুশাই করার পর আমি একটা চেন দেব। পরবর্তী ফাঁকাতে আমি একটা সিঙ্গেল কুশাই করব। তারপর আবার একটা চেন নেব। তারপর আবার এই ফাঁকাতে ছয়টা ডাবল কুশাই করব। এক দুই তিন তিন চার পাঁচ ছয়। আমি পরবর্তী ফাঁকাতে ছয়টা ডাবল কুশাই করে নিলাম। এবার আবার একটা চেন দেব। নেক্সট ফাঁকাতে আমি একটা সিঙ্গেল কুশাই দিব। এইভাবে করে আমি একটা ফাঁকাতে ছয়টা ডাবল কুশাই দিব, নেক্সট ফাঁকাতে একটা সিঙ্গেল কুশাই। এইভাবে করে আমি লাইনটি শেষ করব। আমি লাইনটি শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এইভাবে লাইনটা শেষ করে নিয়েছি। এখন আমি লাস্ট ফিনিশিং লাইনটা করব। এখানে আমি একটা ডিজাইন করব। এই লাইনটা একটু সতর্কভাবে দেখতে হবে। এইভাবে ফার্স্টে আমি তিনটা চেইন নিয়ে নিলাম। তারপর আমি এই চেনগুলোতে আগের মতোই ডাবল ক্রোশাই করে নেব। এক দুই দুই তিন চার পাঁচ ছয়। আগের মতোই আমি ছয়টা ডাবল ক্রোশের মাথায় ছয়টা ডাবল ক্রোশে করে নিলাম। তারপর আমি একটা ডিজাইন করব। এখন এখানে আমি একটা নতুন ডিজাইন করব। এর জন্য প্রথমে আমি ফার্স্টে এখানে যেখানে আমি সিঙ্গেল কুশাই দিয়েছিলাম সেই সিঙ্গেল কুশাইয়ের মাথায় আমি একটা সিঙ্গেল কুশাই দিব। সিঙ্গেল কুশাই দিব। তারপর আমি দুইটা চেইন করব। এক দুই দুইটা চেইন করে আমার প্রথম এখানে যে আমি ছয়টা ডাবল কুশাই করেছিলাম এখানে যে আমি প্রথম ছয়টা ডাবল কুশাই করেছিলাম তার প্রথমটার মাথায় আমি একটা ডাবল কুশাই করব। প্রথমে প্রথমে আমি একটা ডাবল কুশাই করলাম। এইভাবে আমি একটা ডাবল কুশাই করে নিলাম। তারপর আমি তিনটা চেইন করব। এক দুই তিন তিনটা চেইন করে নিয়ে তারপরে এই ঘোড়াটার ভিতর দিয়ে আমি সুইটা ঢুকাবো। এইভাবে এই যে দুইটা ঘোড়ার ভিতর দিয়ে আমি সুইটা ঢুকাবো। তারপর আমি এইভাবে সুতাটা টেনে এনে বের করে তারপর একটা সিঙ্গেল ক্রোশাই দিব। তাহলে আমার এটা একটা গিটের মতো ডিজাইন হয়ে যাবে। এরকম গিটের টাইপের ডিজাইন হয়ে যাবে। নেক্সট চেনের ভেতরেও আমি একইভাবে একটা ডাবল ক্রোশাই করব। একটা ডাবল ক্রোশাই করলাম। তারপর আবার তিনটা চেন। এক দুই তিন
তিনটা চেইন করে নিয়ে তারপরে এই যে গোড়ার ভিতরে আমি সুইটা ঢুকিয়ে দিব। তারপর সুইটাকে টেনে বের করে এনে তারপর একটা সিঙ্গেল কুশাই দিয়ে দিব। তাহলে এই যে আমার ডিজাইনটা এরকম হবে, এই যে এরকম ডিজাইন হবে। তারপর পরবর্তী ঘরেও আমি একইভাবে আমি এই ছয়টার মাথায়, আগে যে আমরা ছয়টা ডাবল কুশাই করেছিলাম তার ছয়টার মাথায় আমি এই ডিজাইনটা করব। আবার আমি একটা ডাবল কুশাই করে নিলাম নেক্সট চেনে, তারপর আগের মতোই 1 2 3 তিনটা চেন করে নিয়ে তারপরে এই যে এই চেনের গোড়ায় যেখান থেকে আমি চেইনটা শুরু করেছি সেই গোড়ায় আমি এইভাবে করে নিয়ে একটা সিঙ্গেল কুশাই দিয়ে নিব। এইভাবে করে আমি ছয়টা করে নিব, এইভাবে করে আমি ছয়টা করব। নেক্সট আরেকটাও দেখিয়ে দিচ্ছি, নেক্সট ঘরেও আমি একইভাবে ডাবল কুশাই করব। একইভাবে ডাবল কুশাই করলাম, তারপর তিনটা চেইন করব, 1 2 3 তিনটা চেইন করে নিয়ে তারপর এই গোড়ার ভিতরে আমি সুইটা ঢুকাবো। তারপর সুইটাকে সুতাটাকে টেনে বের করে এনে তারপরে যে দুইটা থাকবে তারপর আমি এভাবে একটা সিঙ্গেল কুশাই দিয়ে দিব। এইভাবে আমার ডিজাইনটা এরকম হবে। আমার চারটা হয়ে গেল, চার। তারপরে আমি আরও দুইটা করে নেব, একইভাবে আবার ডাবল কুশাই করব, ডাবল কুশাই করব। তারপর 1 2 3 তিনটা চেন দিলাম, তারপরে এই গোড়ায় আমি সুইটা ঢুকিয়ে সুতাটাকে টেনে বের করে এনে একটা সিঙ্গেল কুশাই দিলাম। আমার পাঁচটা হয়ে গেল। তারপর যে ছয় নম্বরটা করছি, এই যে ছয় নম্বর ডাবল কুশাইটা করে ফেললাম, তারপর আবার 1 2 3 তিনটা চেন করে তারপর এই গোড়াতে আমি সুইটা ঢুকিয়ে সুতাটা বের করে এনে তারপর সিঙ্গেল কুশাই করলাম। আমার তাহলে এই যে ডিজাইনটা এরকম হবে, যে ডিজাইনটা এমন হবে। তারপর আমি দুইটা চেন করব, 1 2 দুইটা চেন করে নিয়ে আমরা যেখানে আগে সিঙ্গেল কুশাই করেছিলাম, এখানে যেখানে সিঙ্গেল কুশাই ছিল তার মাথায় আমি আবার একটা সিঙ্গেল কুশাই করব। তারপর আবার দুইটা চেন নিব, তারপর আবার আগের মতো এইখানে যে ছয়টা ডাবল কুশাই করেছি তার প্রথমটার মাথায় আগের মতোই আমি ডাবল কুশাই করে নিয়ে তারপরে যে তিনটা চেন করে এইভাবে ডিজাইনটা কমপ্লিট করব। এইভাবে পুরোটা লাইনে আমি ডিজাইনটা কন্টিনিউ করব। আমার ডিজাইনটা যে দেখতে এরকম হয়েছে, আমার ডিজাইনটা দেখতে এরকম হবে। আমি পুরোটা লাইন এভাবে কন্টিনিউ করব, পুরোটা লাইন কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে এইভাবে পুরোটা লাইন কমপ্লিট করে নিয়েছি, এইভাবে এই যে ডিজাইনগুলো দিয়ে পুরোটা লাইন এভাবে কমপ্লিট করে নিয়েছি, এভাবে পুরোটা লাইন আমি কমপ্লিট করে নিয়েছি। আমার গলাটা তৈরি হয়ে গিয়েছে, আমার কুশিকাটার গলাটা তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আমি আমার গলাটি তৈরি করে তারপর তিনটা ফুল বসিয়ে তার উপর পার্ল বসিয়ে দিয়েছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে বেল বাটনটিতে ক্লিক করবেন, যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, আজকে এখানেই বিদায়।